চীনকে মোকাবেলায় এবার তাসমান সাগর পারের দেশ অস্ট্রেলিয়াকে গাইডেড মিসাইল তৈরিতে সহযোগিতা দেওয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার ব্রিসবেনে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের বার্ষিক সংলাপ থেকে এই ঘোষণা দেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সমন্বয় করে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি যা উভয় দেশকেই লাভবান করবে। এরই অংশ হিসেবে 2025 সালের মধ্যে ক্যানবেরাকে গাইডেড মিসাইল তৈরিতে কারিগরি সহযোগিতা দিচ্ছে ওয়াশিংটন। মন্ত্রী পর্যায়ের ওই সংলাপে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও তার অস্ট্রেলীয় সমকক্ষ পেনি অং। মিসাইল তৈরিতে সহযোগিতার ঘোষণায় সন্তোষ প্রকাশ করেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী, বলেন এর মাধ্যমে এগিয়ে যাবে দেশটির প্রতিরক্ষা শিল্প। এই পদক্ষেপে আমরা আনন্দিত, আশা করছি 2 বছরের মধ্যেই মিসাইল তৈরির কাজ শুরু হবে। সেই সঙ্গে ওয়াশিংটন পরমাণু শক্তি চালিত সাবমেরিনের যে প্রতিশ্রুতি দিয়েছে শিগগিরই তার কার্যক্রম শুরু হবে বলেও প্রত্যাশা করছি। এর আগে 2021 সালের শেষের দিকে অকাস চুক্তির ঘোষণা দেয় আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এই চুক্তির আওতায় ক্যানবেরাকে পরমাণু শক্তি চালিত সাবমেরিন তৈরিতে প্রযুক্তিগত সহায়তার ঘোষণা দেয় ওয়াশিংটন ও লন্ডন। এর মাধ্যমে পৃথিবীর সপ্তম দেশ হিসেবে পারমাণবিক সাবমেরিনের মালিক হতে যাচ্ছে অস্ট্রেলিয়া। তাই 2 বছর আগের করা ওই চুক্তির কার্যক্রম শুরু করতে ওয়াশিংটনের প্রতি এই আহ্বান জানালেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। ভূরাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া। সম্প্রতি দক্ষিণ চীন সাগরে নিজেদের প্রভাব ও সামরিক শক্তি বৃদ্ধি করছে বেইজিং, যা আমেরিকার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে। বিষয়টিকে আমলে নিয়ে চীনকে ঘিরে নানা পরিকল্পনা আটে ওয়াশিংটন, যার অংশ হিসেবে অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার ঘোষণার পর এবার গাইডেড মিসাইল তৈরিতেও সহযোগিতার কথা জানালো যুক্তরাষ্ট্র। রয়টার্স বলছে সংলাপে ইউক্রেন ইস্যু নিয়েও কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, জানান রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ না করতে বেইজিংকে আহ্বান জানানো হয়েছে। তারপরেও মডিফাই করার পরে প্রাণঘাতী হতে পারে এমন কিছু প্রযুক্তি সেখানে সরবরাহ করছে বেইজিং। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।